আগারগা পাসপোর্ট অফিসের এমন বেহাল দশা সরেজমিনে দেখার পর আরটিভির সংবাদ দল যায় অতিরিক্ত মহাপরিচালক ফজলুল হকের কক্ষে। নেগেটিভগুলো মানুষের সামনে নিয়ে আসলে হয় কি, এটা প্রতিষ্ঠানের দুর্নাম। তুমি পোশাক ঘায়ে যদি লবণ দাও, ঘা কেটে গেছে লবণ দাও, সেখানে ঘাটা বাড়বে। বরং তুমি আমাদের সাথে শেয়ার করেছো, ডিজিটাল কিন্তু তোমাকে যথেষ্ট মূল্যায়ন করেছো, তোমার ডিজি তার চেয়ারে বসে তোমাকে টেলিফোন করেছে, কেন করেছো? আমরা 100% দালাল নিতে পারবো, এটা তোমাকে কথা বলার এক ফাঁকে অনিয়ম দুর্নীতির বিষয়গুলো চেপে যাওয়ার অনুরোধ করে সাধেন 50,000 টাকা ঘুষ। এটা তোমাদের খাওয়ার জন্য, এটা কোনো ঘুষ না। তুমি যদি আমার কষ্ট দিতে চাও তাহলে রেখে যাও, আমার কোনো আপত্তি থাকবে। এটা রাখো না, আবার এটা কি শুরু করছো? আমিও তোমার খোলা টাকা তো দেই নি। না খামে খামে ঢুকো, তাহলে না খামে ঢুকো, বসো, তুমি ওখানে বসো। আরে বসো না, এটা আচ্ছা আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি তো ইজ্জত দিতে জানো না মানুষের। তবে আরটিভির পেশাদার সংবাদ দল তা ফেরত দিলে ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে থাকেন। আমি যথেষ্ট কষ্ট পাই, কষ্ট পাই না না, আমি কষ্ট পাওয়ার মতোই তুমি কাজটা করো। এ তো গেল অফিসের ভেতরের অবস্থা, বাইরে তখন আরেক দৃশ্য। গ্রাহকদের কাছ থেকে উৎকুচ্ছে টাকা নিচ্ছেন আনসার সদস্যরা। আমি কোনো টাকা নিইনি, এরকম ই করেন না ভাই। জিজ্ঞেস করতে গেলে দিলেন ভোদর। আবার অফিসের ভেতরেই গ্রাহকদের কাছ থেকে টাকা নিচ্ছেন আরেক আনসার সদস্য। আইনের রক্ষক হয়ে বক্ষকের ভূমিকায় পাওয়া গেল বাহিনীর আরো কিছু বিপদগামী সদস্যকে। এতে শেষ বিচারে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। যারা টাকা দিচ্ছে তাদের কাজ হয়ে যাচ্ছে, আর মানুষ 2-3 ঘন্টা দাঁড়ায় থাকে, কোনো কাজ হচ্ছে না। আমার কাছ থেকে এক দালাল 15,000 টাকা নিছে, মাত্র 4,000 টাকা লাগে, আমি জানতাম না। ভেতরে টাকা ছাড়া কেউ কোনো কাজ করে না, টাকা না দিলে বলতেছে আমাকে আমাকে খাওয়াইলেন না। এভাবে ওপেন টাকা নিতেছে, ঘুষ নিতেছে, তারপর কাজ করতেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, এদেশের নাগরিক হয়ে আমরা বোধহয় খুবই অসহায়। এক একদিন এক একটা ফর্মুলা দেয় অফিসে গেলে, এটা হয়নি ওটা সব ঠিক আছে, শেষ পর্যন্ত বলে সত্যাই তো হয় নাই। আবার যদি আরেক জায়গা যায় টাকা দিলেই কাজ হয়। তবে এমন দুর্নীতি অনিয়ম যেন বন্ধ হয় সেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে আমাদের এই দালাল চক্র কিংবা এই অসাধু আমাদের কর্মচারী যারা আছেন তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমরা করছিও, আমরা প্রতিনিয়ত তাদেরকে মানে তিরস্কার করছি। পাসপোর্ট অফিসের অনিয়ম বন্ধে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও দূর হয়নি অনিয়মের ভূত। আর সেই ভূতের উপদ্রব থেকে বাঁচার জন্য মাশুল হিসেবে টাকা খরচ করতে বাধ্য হচ্ছেন এদেশের সাধারণ মানুষ। আর মানুষের মাশুলের সেই কারিগরি টাকা কামিয়ে নিচ্ছেন এক শ্রেণীর অসৎ কর্মকর্তা কর্মচারীরা। ফখরুল ইসলাম, আরটিভি, ঢাকা।